হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি আমাদের আধভিক বেটাকে নিয়ে। শুভ শারদীয়া সবাইকে। মা দুর্গা এসে গেছেন, তো পুজো সবাই খুব ভালোভাবে এনজয় করো। বড়দেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা উঠে বেটা দুটো ডেলিভারি এসেছিলো। মেনলি যেহেতু বাবা মামনির কাছে আছি, তো অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে আমি ওর জন্য হাগিস অর্ডার দিয়ে দিই। আর ওর জন্য যেগুলো অর্ডার দিয়েছিলাম, এই যে প্যাকেটটা কাটিং করে দেওয়া হয়েছে, আমি আবার দেখো ভালোভাবে বেশ মজায় একদম দাদার কাছ থেকে ডেলিভারিটা নিয়ে, ক্যাশ অন ডেলিভারি ছিল তো পেমেন্ট করে দিলাম, আর বেবি প্রোডাক্ট বলে চেকও করে নিলাম। তখন আবার বেটাকে স্নান করানো হয়ে গেছিল, পুজোর দিন বলে কথা, সকাল সকাল তো স্নান করে নিতে হবে। জলদি জলদি বলে ও আজ করো, স্নান করো, কথা বলো। বললাম চলো আজকের রাতের খাবারটা, ট্রিটটা যদি আমি দিই কেমন হবে মামনি? মামনি বলল, না না মা, তুই কি খাবি বল, পাপাকে আনতে বলছি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি বেটার একটু খেয়াল রেখো, বাড়িতে আসার পর তো সেই পাপা মামনির সাথে কোথাও বেরোনোও হয় না, সব সময় বেটাকে নিয়ে থাকি। প্রথমেই মামনির সাথে বেরিয়ে কথা বলে চলে গেলাম একটা সুইট শপে, মা মামনির কাছে রেখে গেলাম বেটাকে। মামনি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, দেন হচ্ছে পাপার সাথে মিট করে দুটো সুইট শপে গিয়ে মিহিদানা, রসগোল্লা, পান্তুয়া, মুগে জিলাপি, বুঝতেই পারছো পুজোর দিনগুলোতে বাড়িতে কেউ আসলে নিজেরা সবার জন্য সুইট সবসময় স্টকে রাখতে হয়। তারপর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে স্টেশন যাওয়ার পথে, চিলি, ওখানে চলে গেলাম। রাতের ডিনারটা আজকে ভেবেছিলাম একটু বাইরে থেকেই যদি করা যায়, বাট ছোটো বেবিকে নিয়ে সেরকম যে কোথাও যাব তার তো কোনো সুযোগ সুবিধা নেই, তাই আমি রেস্টুরেন্ট থেকেই খাবার বাড়ির রাতের ডিনারের জন্য নিয়ে চলে এসেছিলাম। আর মেনুতে চয়েস করেছিলাম রুমালি রুটি, আর হচ্ছে চিকেন হচ্ছে কড়াই চিকেন, আর তার সাথে একটা এগ মানে হাফ হচ্ছে চানা মশলা নিয়েছিলাম। তো ওখানে দাদার জন্য প্রিপারেশনটা দিয়ে দাদা তৈরি করছিলো হচ্ছে মোগলাই, এগরোল, এইসব তৈরি করছিলো। মা এসে গেছেন আমাদের এখানে, কিন্তু কলকাতার মতন এরকম তো না যে তৃতীয়া চতুর্থী করেই সবাই বেরিয়ে পড়ে, মায়ের রূপ অলরেডি তৈরি হচ্ছে, মণ্ডপে সাজানো হচ্ছে। কয়েকজন কাকু বললো আরে দাঁড়া সাজানো হোক, আমি বললাম দাঁড়াও এখনই একটু তুলে নিই, আমার বন্ধুদের সাথে শেয়ার করব। দেন সব প্রোডাক্ট নিয়ে চলে এলাম। আজকে কিন্তু বাড়িতে আবার অনেক লোকজন, ছোটো মামা মাইমা সবাই এসেছে, সেই ভিউ তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন আবার মামা মাইমার সাথে গিয়ে একটু কথা বলবো। মামা মাইমা আমার বেটাকে দেখতে এসেছিলো, সে মামা তো কোলে নিয়ে ওকে কি মজাটা না করছে, আর ও দেখো চুপটি করে বসে আছে, আর আমার বেটার সেরকম কোনো জ্বালা নেই, ওকে কিন্তু খুব ভালোভাবে মানে তুমি যদি একটু রাখো ও কিন্তু সুন্দরভাবে সবার কাছে চলে যায় সেইভাবে। তো এখনও চোখ নেই, মানে চোখ হচ্ছে না ওর, যে চিনে গেছে সবাইকে, মামমামকে হয়তো চেনে। তো এবার ওকে সেই রূপোর কয়েন দিয়ে মামা মাইমা ওর মুখ দেখলো, তারপরে চা খেলাম, সবাই মিলে জমিয়ে আড্ডা করা যাবে আজকে অনেকটা দিন পর মনে মনে ভাবলাম। তারপরে ওর সাথে একটু খেলা করছিলাম, এই যে দেখো সন্ধ্যের আড্ডে জমে গেছে অনেক দিন পর, সোফাতে বৌদি ওর সাথে সেই কনস্ট্যান্ট গল্প করছে, বৌদির সাথে আড্ডাটা বেশ ওর ভালোই জমে। সন্ধ্যেতে মামা মাইমা এসেছিলো বলে মামা মাইমাকে মিষ্টি চা সব কিছু দিয়ে দিয়েছিলো মামনি প্রথমেই, অনেকটা গল্প করে সেই দেখলাম সন্ধ্যেতে প্রায় 8:30 ক্রস করে 9টা বাজতে যায়, তারপর আবার যাওয়ার সময়ও হয়ে গেছিলো। আবার বৌদিও কিন্তু আমার আধভিক বেটার জন্য গিফট এনেছে, মামা মাইমাও অনেক কিছু এনেছে, সব তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে, ঠিক আছে? তাও চলো একটু আমি যে একটু দেখিয়ে দিই কী কী এনেছে, ডিটেলসে তো বলাই যাবে। তোমাদের পুজো কেমন কাটছে বলো? আমার পুজো কিন্তু এইভাবেই বেটাকে নিয়ে ফ্যামিলির সাথে ভালোভাবে কাটছে, মামনির জন্য আবার বৌদি এনেছে শাড়ি। আমি বললাম ঠিক আছে পোজ দাও একটু ফটো তুলে নি। এই যে রাতে কড়াই চিকেন, রুটি আর চানা মশলা নিয়ে বসে গেলাম। আমি যেহেতু দোকানে বলে দিয়েছিলাম যে স্পাইসির মতো চেষ্টা করবে ঝালটা কম দিয়ে বানানোর, দাদা বেশ ভালো লাগলো।